ছায়া পাবেন সাত ব্যক্তি। সেই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো সেই যে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর নির্জনে স্মরণ করে তার চোখ দিয়ে পানি পড়ে যায়। আল্লাহকে নির্জনে স্মরণ করে কেউ নেই, নির্জনে স্মরণ করে কেন হলো সে কথা বলছি পরে, কেন নির্জনে স্মরণ করবে। সুতরাং আপনার উচিত আমার উচিত আল্লাহর ভয়ে কান্না করা। রুহুল আল্লাহর ভয়ে কি করে কান্না করব, কোন একটা বিষয় নেন, আপনার জীবনে বহু বিষয় আছে, একটা বিষয় নিয়ে আল্লাহকে স্মরণ করে নির্জনে আপনার চোখের পানি বয়ে দেন। গোপনে আল্লাহর মহত্ব ও বিশালত্বের কথা স্মরণ করে ভয়ে তার কান্না আসে। বিশাল আল্লাহ, কত বড় আল্লাহ, আল্লাহ সম্পর্কে ধারণা কি, কত বিশাল কুরসি, তার কুরসি আল্লাহর পাহাড়ের জায়গা, তার উপরে আরশ, কত বিশাল আরশ, সারা সৃষ্টির সব থেকে বড় সৃষ্টি হচ্ছে আরশ, সে আরশের উপরে আল্লাহ, কত বিশাল আল্লাহ, আল্লাহর সব জায়গাতে দৃষ্টি আছে, আল্লাহর সব জায়গাতে জ্ঞান আছে। যদি এইসব কথা আপনি চিন্তা করেন আল্লাহ ভয়ে আপনার চোখে পানি আসবে। নিরালায় বসে তার প্রতি ভালোবাসার কথা স্মরণ করে তার চোখে অশ্রু ঝর্ণা প্রবাহিত হয়। সেই ব্যক্তি যে ব্যক্তি কারো সে নিজে ছায়া হবে, একান্তে তার দেওয়া কত নিয়ামতের কথা স্মরণ করে মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চোখে পানি বহায়। আপনি বলেন এক জায়গায় বসে কোন অন্ধ কক্ষে বসে অথবা নির্জনে কোন জায়গাতে বসে, হে আমার প্রতিপালক, কষ্টের পর আমাকে স্বস্তি দিয়েছো তুমি, তোমার কৃতজ্ঞতা কি শেষ আছে? ছেঁড়া কাঠায় ঘুম দিয়ে লাল টাকার স্বপ্ন দেখতাম, সে স্বপ্ন বাস্তব করে দিয়েছো তুমি, তোমার প্রতি কি ভক্তি না আছে? কুলে ঘর থেকে তুলে এনে বালাখানার বাসিন্দা করেছো আমায়, তোমার কথা কি ভুলতে পারি? দারিদ্রের সাথে লড়তে লড়তে বেঁচে আছি, আজ রাজা বানিয়ে দিয়েছো আমাকে, তোমার প্রতি কি কৃতজ্ঞতায় চোখে পানি না আসে? দয়া বলে কেহ তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি, আমি কৃতজ্ঞতা। দয়া বলে কেহ তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি, বলে আমি কৃতজ্ঞতা। আল্লাহর সামনে যখন কৃতজ্ঞতা প্রকাশ করবেন মুখে বলার দরকার নেই, চোখে দুঃখটা পানি যদি আপনি বয়ে দেন সেটাই হবে আপনার কৃতজ্ঞতা। লাঞ্ছনার জুতা খেতে খেতে কত ঘুরেছি, আজ সম্মানের উচ্চ আসনে স্থান দিয়েছো আমাকে, তোমার প্রতি কি অনুরাগ না আসে? অনেক কিছু দিয়েছো আমাকে, আবার অনেক কিছু থেকে বঞ্চিত রেখেছো, সবাইকে তুমি সব জিনিস দাও না আল্লাহ, সবাই তো সব চাওয়া পায় না। সেই বঞ্চনার বুকে কি কান্না বাষ্প চেপে রাখা যায়, মরমে লুকানো কত দুঃখ ঢাকিয়া রয়েছে বিলাল মুখ, কাঁদিবার নাই অবসর, কথা নাই তাই ফাটবো মরণে, মরমে লুকানো কত দুঃখ ঢাকিয়া রয়েছে বিলাল মুখ, কাঁদিবার নাই অবসর, কথা নাই শুধু ফাটে গো। মানুষ দুঃখের কথা অপরকে বললে দুঃখের ভাব লঘু হয়ে যায়, হালকা হয়ে যায়, মনের ভিতরে চাপা রাখলে মনে কষ্ট বেশি পায়, হৃদি রোগ, হার্টের কোনো অসুখ হতে পারে, কিন্তু সেই কথা যদি অপরকে বলা যায় তাহলে মন হালকা হয়ে যায়। কিন্তু সব কথা সবাইকে বলা যায় না, এমন কথা আছে সবাইকে বলা যায় না, একান্ত গোপন কথা সবাইকে বলতে পারেন না, একান্ত ঘর ঘরেলু কথা, ঘরে ঘরের ঘরোয়া কথা আপনি বাইরের কাউকে বলতে পারেন না, আপনার একান্ত আপনজন যদি আপনাকে কষ্ট দেয় আপনি বাইরে বলতে পারেন না, কিন্তু একজনকে বলতে পারেন। আল্লাহকে বলেন গোপনে গোপনে, আল্লাহকে বলেন নির্জনে তোমার কাছে, বলেন আল্লাহকে, আল্লাহ আমি নির্জনে তোমার কাছে আমার গোপন কথা বলছি, আর সেই বলে আমি আমার চোখে অশ্রু ঝরাচ্ছি, প্রভু গো তুমি আঘাত দিয়ে আমার কান্না দেখতে চাও তাই আমি কাঁদি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার তাই আমি কাঁদি, সবারই বিরুদ্ধে অভিযোগ করতে পারেন কিন্তু আল্লাহর বিরুদ্ধে, ভাই আমাকে দুঃখ দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারি, স্ত্রী আমাকে দুঃখ দিয়েছে তার বিরুদ্ধে আমি শ্বশুর শাশুড়ির কাছে অভিযোগ
ছেলে আমাকে কষ্ট দিয়েছে তার জন্য আমি আমার বাপ মায়ের কাছে অভিযোগ করতে পারি একজনের বিরুদ্ধে অন্যের কাছে অভিযোগ করতে পারি কিন্তু আল্লাহ যদি আমাকে কষ্ট দেয় তাহলে আল্লাহর বিরুদ্ধে কারো কাছে অভিযোগ করা যাবে না তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ তাই আমি কাঁদি সবারই আশা পূরণ করতে পারি না তাই আমি কাঁদি অন্যের দুঃখ দেখে দুঃখ পাই তাই আমি কাঁদি সবারই কান্না দেখেও সবারই চোখের পানি আমি মুছতে পারি না তাই আমি কাঁদি কাছে থেকেও অনেকের ব্যথা দুঃখ করতে দূর করতে পারি না তাই আমি কাঁদি মানুষের দুর্দিন দেখে কাঁদি কিন্তু সে কাঁদার লাভ কি যদি তা দূর করতে না পারি পকেটে পয়সা না থাকলে পরের দুঃখে আহা বলে কোনো লাভ নেই পয়সা দিতে পারলে তো আহা বলে লাভ আছে এক গরিব মানুষ টেলিফোন করে বলছে বলছে আমাদের খোঁজ খবর নেন না আমরা কি অবস্থায় আছি ভাই খোঁজ খবর নিয়ে হবে নাকি কারণ আপনি দুঃখের কথা বলবেন আপনি দুঃখ পোষণ করতে পারবেন না লাভ নাকি কি করবো ভাই কেমন আছো ভাই আমার দিন চলছে না 5,000 টাকা পাঠাও আর আমার নাম 5,000 টাকা পাঠাও ক্ষমতা নেই তা তোমার তোমার অবস্থা কি হয়ে লাভ নাকি দুঃখ দূর করতে পারি না বলে আমি কাঁদি ছোটবেলা থেকে কেঁদে আসছি তাই আমি কাঁদি আমি যে স্বপ্ন দেখছিলাম তার ঘুম ভেঙে গেছে তাই আমি কাঁদি আমার জীবনে একটি বড় অসঙ্গতি আছে জীবনের ভয় একটা অসঙ্গতি আছে সুখ পাই না তাই আমি কাঁদি আমার বুকের ভিতরে বড় শূন্যতা আছে আর সেই শূন্যতায় অশ্রু সাগর আছে তাই আমি কাঁদি যা চাই তা পাই না তাই আমি কাঁদি যা পেয়েছিলাম তা হারিয়ে গেছে তাই আমি কাঁদি আর যা আছে তা চাই না তাই আমি কাঁদি এখন তো আপন জন ভুল বুঝে যখন আমাকে দূরে ঠেলে দেয় তখন আমি তোমার কাছে কাঁদি আপন জন ভাইরা যখন আমাকে ভুল বুঝে আমাদের দূরে সরিয়ে দেয় তখন আমি তোমার কাছে কাঁদি লোকের দেওয়া আঘাতের বিনিময়ে আঘাত দিতে পারি না বলে আমি তোমার কাছে কাঁদি গালির বদলে গালি দিয়ে শোধ দিতে পারি না বলে আমি তোমার কাছে কাঁদি তোমার সবল সৃষ্টি যখন আমার মতো দুর্বলদের সুখ সামগ্রী কেড়ে নিতে চায় তখন আমি তোমার কাছে কাঁদি যখন আমি বিপদগ্রস্ত অথবা পীড়িত হই তখন আমি তোমার কাছে কাঁদি যখন তুমি আমাকে পরীক্ষা করো তখন আমি বিপদ করতে নির্জনে ইউনুসের মতো কাঁদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন বিপদ যদি তুমি মুক্তি দাও ইউনুসকে যখন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলে আমি তাই কাঁদি যখন আমার আপন জনেরা যুক্তি করে আমাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিপদের অন্ধকূপে নিক্ষেপ করে তখন আমি ইউসুফের মতো তোমার কাছে কুয়ে বসে অন্ধকার মাঝে বসে কাঁদি যখন নোংরা প্রকৃতির লোকেরা উদ্দেশ্য প্রণীত ভাবে আমার চেহারায় কলঙ্কের কালিমা লেপন করে তখন আমি আয়েশার মতো তোমার কাছে কাঁদি আয়ুব নবীর মতো যখন আমাকে দুঃখ স্পর্শ করে বালা মুসিবত স্পর্শ করে তখন আমি কাঁদি আর মাসানি আদরু ওয়া আনতা আরহামুর রাহিমিন যখন মানুষ মানুষের হিংসা পরস্পরিক কাতরতা বশত আমার দোষ দেখে আমার যশ দেখে রোষ করে আমার সম্মান দেখে হিংসা করে তখন আমি তোমার কাছে কাঁদি লোককে তোমার অপাত্রতা করতে দেখি তাই আমি কাঁদি পাপ থেকে বাঁচতে পারি না তাই আমি কাঁদি তোমার আজাবকে ভয় করি তাই আমি কাঁদি আমার আমল কবুল হবে কি না যে আমল করছি কবুল হবে কি না যে নামাজ পড়ছি তা কবুল হবে কি না যে রোজা রাখছি তা কবুল হবে কি না যে হজ উমরা করছি যাওয়া আসা কবুল হবে কি না তার আশঙ্কায় আমি কাঁদি তোমার জান্নাতের কথা কাঁদি তোমার জান্নাত যেতে পারবো কি না আমার আশঙ্কা আমার আশঙ্কার কথা জান্নাত যে জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছো সেই আশঙ্কা ঘরে ফিরে দিতে পারবো কি না কারণ পথ বড় বড় কষ্টে পথে বহু পকেট মার আছে ডাকাত আছে এবং পথে এমন এমন চোর আছে এমন চিন্তাকারী আছে যে আমার সর্বস্ব লুট করে নেবে সব থেকে বড় ডাকাত শয়তান সেই শয়তান আমার আসল ঘরে ফিরে যেতে দেবে কি না সেই ভয় হয় সেই আশঙ্কা হয় তাই আমি কাঁদি আমার চির সঙ্গিনীদের বিরহে আমি কাঁদি তাদের সাথে মিলনের তীব্র আকাঙ্ক্ষায় আমি কাঁদি বেহেশতি গুণের মজনু আমি মন রেখেছি মাঝি মিলন আশায় প্রেমের নেশায় এখন হতে কাঁদি লোকালয়ে কাঁদলে লোকে আমাকে সত্যি পাগল বলবে লোকের সামনে যদি কাঁদি লোক বলে লোকটা পাগল খান
কারণ তো আপনি বুঝতে পারবেন না। যাই দুজনে কাঁদি, মজলিসে কান্না করলে হয়তো লোকে বলবে লোক দেখিয়ে কাঁদছে, তাহলে রিয়া হবে, লোক দেখানি হবে। তাই আমি নির্জনে বসে কাঁদি, আমার মনের গোপন কথা শোনার মতো তুমি ছাড়া কেউ নেই, তাই আমি তোমার কাছেই কাঁদি। আমার মনের আকুল আবেদন শোনার মতো কেউ নেই, তাই আমি তোমার দরবারে কাঁদি। কিছু ব্যক্তিগত গোপন কথা আছে যা বাইরে বাইরে বলা চলে না, তাই আমি তোমার কাছে কাঁদি। মজলিসে কাঁদি না, মজলিসে আমি হাসি। দুনিয়া মে এসে ভি কুছ লোক হোতে হ্যায় জো মাহফিলো মে হাসতে হ্যায় মগর তনহাই মে রোতে হ্যায়। কিছু মানুষ আছে মানুষের সামনে এলে হাসাহাসি করে, হাসি মুখে থাকে, আর ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাক্ষাৎ হলে হাসি মুখে করতে হয়, সবসময় দুঃখ কষ্ট বলতে হয় না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যদিও এখানে মিথ্যা বলা হয় আপনি ভালো নেই, কিন্তু সবসময় বলা হয় না ভাই অবস্থা খুব খারাপ, কারণ তখন আল্লাহ প্রশংসা আপনার মন থেকে সরে যায়। যদিও আপনি মনে কষ্ট পান তবুও আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা দেখে না সে ভালো আছে, হাসি মুখে সাক্ষাৎ করেন। কিন্তু সেই মানুষ যখন গোপনে যায় নির্জনে যায় তখন বসে কাঁদে, গোপনে বসে কাঁদে। অনেক লোক আছে যারা মহফিলে মজলিসে বসে হাসে কিন্তু গোপনে গিয়ে কান্না করে। কান্না এতগুলো কারণ বললাম, যে কোনো একটা কারণ স্মরণ করে আপনি নির্জনে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ তার বদলা দেবে। হাদিসে আছে, যদি হাদিসটা মওকুফ হাদিস, মারফু হাদিস নয়, বলা হয়েছে ইবকু তোমরা কাঁদো, ফাইনাম তাজিদু বুকা আন ফাতাবাকাও, যদি কান্না না আসে তো কান্নার ভান করো, কাঁদো। যদি কাঁদতে না পারো, চোখে পানি বহাতে না পারো, তাহলে অন্ততপক্ষে কান্নার ভান করো, কান্নার চেষ্টা করো। মানুষের আসলে সব সময় কান্না আসে না, সব সময় কি অনেক মানুষের অনেক সময় কান্না আসে না। যে ছেলে মারা গেল অনেকে কাঁদে না, কেন কাঁদে না? আল্লাহর ভয়ে কান্না কেন আসে না? চোখের পানি কেন বহে না? কারণ হৃদয় শক্ত হয়ে গেছে, হৃদয় কঠিন হয়ে গেছে। মহান আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফী ضَلَالٍ মুবিন। আল্লাহ যাদের অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যে অন্তরে আল্লাহর রব তার নিজের রব থেকে আল্লাহর পক্ষ থেকে আলোকে আসে, সে তার মতো নিশ্চয়ই না যার অন্তর কঠিন হয়ে গেছে। ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে অন্তর আল্লাহর জিক্রে আল্লাহর স্মরণে কঠিন কঠিন থাকে, কোন পার্থক্য হয় না, কোন পরিবর্তন আসে না, তার জন্য ভয়, তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ।